নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শনিবার যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রত্যেকে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনাটি শুনবেন। দেখুন, পাঁচ রাশি পাঁচ রকম ফল পাবে। কেন পাবে? একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, তাহলে শুধু রাশির নাম বললেই যে আপনার মিলে যাবে আপনাদের, এটা কিন্তু কখনোই না। কারণ একই রাশির একজন উচ্চ বিত্তশালী লোক রয়েছে, মানুষ রয়েছে, আবার খুব নিম্ন বিত্তের মানুষও রয়েছে। তাহলে এখানে একই রাশির হওয়া সত্ত্বেও ভাগ্য কেন আলাদা হচ্ছে? তাই এই প্রাপ্তিটা কিন্তু সম্পূর্ণ ভাগ্যের উপর। আপনার জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করে রাহু আপনার জন্মছকে কেমন রয়েছে, বুধ আপনার জন্মছকে কেমন রয়েছে, শনি আপনার জন্মছকে কেমন রয়েছে, তার উপর ডিপেন্ড করবে যে আপনার প্রাপ্তি ঘটবে কি না। কারণ রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করে আপনার এই প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করানো সম্ভব। কেন? দেখুন, আপনার জন্মছকে একটি মাত্র গ্রহ, সেটি হচ্ছে রাহু, যেটা হঠাৎ প্রাপ্তি ঘটিয়ে থাকে, আকস্মিক প্রাপ্তি ঘটিয়ে থাকে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করে আপনার এই প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়ানো কিন্তু সম্ভব। এবং এর পাশাপাশি যাদের অল্পের জন্য মিশকে যাচ্ছে কিনা, তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি মিস হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে, কিন্তু যাদের ক্ষেত্রে প্রাপ্তি ঘটছেই না, আপনি দীর্ঘদিন প্রচেষ্টা করে যাচ্ছেন, আমি একটি কথা বলবো, নিজস্ব জন্মছক আপনি বিচার করুন। যাদের ক্ষেত্রে জন্মছক নেই, জন্মকুণ্ডলী নেই, হস্তরেখা বিচার করুন, মিরাকেল কাজ করবে আপনার ক্ষেত্রে। কারণ আপনি লটারিতে ইনভেস্টমেন্ট করে যাচ্ছেন, সারা জীবন করছেন, কিন্তু আপনার কিচ্ছু হচ্ছে না। কেন হচ্ছে না? নিশ্চয় আপনার দশা, মহাদশা আপনার পারমিট করছে না। এই জন্য আপনার জন্ম ছককে সংস্কার করা একান্তই দরকার। আপনার জন্মছকে কোন গ্রহগুলো ভালো রয়েছে এবং কোন গ্রহগুলো আপনার খারাপ রয়েছে, একজন দক্ষ অ্যাস্ট্রোলজার, এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে সঠিক নির্ণয় করে আপনাকে বলে দিতে পারবে যে আপনার জন্য সময় কখন রয়েছে। এই প্রাপ্তির ক্ষেত্রে একটা সময় থাকে, বা আপনার ক্ষেত্রে প্রাপ্তির যোগটা কেটে গেছে কি না, না আপনার ক্ষেত্রে দু চার বছর পর আছে, না ছ মাস পর আছে, না তিন মাস পর আছে। একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে সঠিক গাইডলাইন দিতে কিন্তু পারবে। যে পাঁচ রাশির আমি কথা বলছি, সে পাঁচ রাশির নাম আমি জানাবো, টার্গেট নাম্বার শুভ সময়ের দিব। অনেকে কি করছেন, শুধু নাম টার্গেট নাম্বার শুনে কেটে ফেলছেন। দায়িত্ব আপনার, যারা আপনারা কাটছেন দায়িত্ব আপনার। আমি বারবার একটি কথা বলি, ভিডিওর আলোচনাটা আপনারা শুনুন, শুধুমাত্র লটারিতে ইনভেস্টমেন্ট করলেই কিন্তু হবে না, প্রাপ্তি যে কোনো দিক থেকে হতে পারে, যে কোনো দিক থেকে আপনার প্রাপ্তি কিন্তু ঘটতে পারে। এই জায়গাটা বিচার বিশ্লেষণ করা একান্তই দরকার। এবার একটি কথা আপনাদেরকে আমি বলি, আগামীকাল সুকর্মা যোগ রয়েছে, রাহুকাল রয়েছে 9:00 থেকে 10:30 পর্যন্ত। এই সময় কোনো ইনভেস্টমেন্ট, শুভযাত্রা, শুভ কাজ আপনারা করবেন না। এবং আপনার জন্মছকে যে গ্রহগুলো অশুভ অবস্থাতে রয়েছে তার প্রতিকার করুন। প্রথমে আসি
এই পাঁচ রাশির নাম। প্রত্যেককে আবারও বলছি জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় বড় ঠাকুরের জয়। অবশ্যই আপনারা কমেন্ট করুন। নাম্বার ওয়ান রাশি কুম্ভ রাশি, কুম্ভ রাশির টার্গেট নাম্বার তিন এবং ছয়। আপনাদের শুভ সময় সকাল এগারোটা চার মিনিট থেকে বারোটা বত্রিশ মিনিট পর্যন্ত, আপনাদের ক্ষেত্রে টাইমটা কিন্তু শুভ। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, সে রাশির নাম মকর রাশি। মকর রাশির টার্গেট নাম্বার আট এবং আপনাদের পাঁচ। আপনাদের শুভ সময় বারোটা থেকে একটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির টার্গেট নাম্বার সাত। মেষ রাশির টার্গেট নাম্বার সাত। আপনাদের শুভ সময় একটা থেকে তিনটা বত্রিশ মিনিট পর্যন্ত, একটা থেকে তিনটা বত্রিশ মিনিট পর্যন্ত মেষ রাশি। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মহাসৌভাগ্যশালী রাশি বৃশ্চিক রাশি। টার্গেট নাম্বার চার। আপনাদের শুভ সময় দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মেষের পর সেটি হচ্ছে বৃষ রাশি। নমস্কার, ধন্যবাদ।